সম্মানিত মসজিদে দীনি মুসল্লি ভাই ও বোন, প্রশংসা আল্লাহর জন্য, শান্তি অবতীর্ণ হোক আল্লাহর রাসূলের উপর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আজ জুমার খুতবাই সংক্ষিপ্ত সময়ে আল্লাহর দয়ায় বিভিন্ন দিন শুনেছি আল্লাহর ক্ষমা, আজ সংক্ষিপ্ত সময়ে বক্তব্যের বিষয় আল্লাহর দয়া। আল্লাহর দয়া সম্পর্কে আল্লাহ তাআলা কোরআন মাজিদে অনেক কিছু বলেছেন। অবশ্য আমরা অবগত আছি যে এই বিশাল কোরআন মাজিদ 30 পারা, একই দুই এক কথা, এত বড় কোরআন মাজিদে বিশাল আলোচনায় কি আছে তাতে আমরা অবগত আছি যে এক নম্বরে আছে আল্লাহর ক্ষমতা। এই আলোচনাই তিনি কোরআন মাজিদে করেছেন বেশিরভাগ। ক্ষমতা দেখাতে গিয়ে উনি সর্বপ্রথমে বা সবচেয়ে বেশি যেটা দেখিয়েছেন সেটা হলো আসমান বানাতে আমি পারি, জমিন বানাতে আমি পারি, কেউ পারে না। আর আমি কারো দেখে আকাশ জমিন বানাইনি, আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি। এই কথা আল্লাহ তাআলা কোরআন মাজিদে বলেছেন বহুবার, পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছে যে ইনসান ফেরেশতা কেউ পারলে দেখাতে পারে। আমি যে সর্বশক্তিমান, আমি সব কিছু করতে পারি, তার এক নম্বর বড় ক্ষমতা আসমানের মালিক আমি, জমিনের মালিক আমি, এগুলো আমি তৈরি করেছি নমুনা ছাড়াই, কারো দেখে বানাইনি, এবং পৃথিবীতে এই কাজ আর কেউ করতে পারবে না। ক্ষমতা দেখাতে গিয়ে উনি দেখিয়েছেন চন্দ্র সূর্য বলতে পারে কিভাবে আসে কিভাবে যায়, ঠেকাতে পারে কেউ পৃথিবীর জন্ম থেকে নিয়ে আজ পর্যন্ত কিয়ামত পর্যন্ত ঠেকানোর ক্ষমতা মানুষের হাতে নেই, অবাক ক্ষমতা। এইটা দেখিয়েছেন যে চন্দ্র তৈরি করেছি আমি, সূর্য তৈরি করেছি আমি, আমার আদেশে চলে। তৃতীয় ক্ষমতা দেখিয়েছেন রাত দিন, কিভাবে রাত আসে কিভাবে দিন যায়, কিভাবে দিন যায় কিভাবে রাত আসে, পারে কেউ ঠেকাতে, পারে কেউ উনিশ বিশ করতে, পারে না কেউ, পারলে দেখাক না কেউ পারে না কি। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বৃষ্টি বর্ষণ করে উদ্ভিদ ঘাস গজানো, পারে কি কে এরকম বৃষ্টি বর্ষণ করে ঘাস গজাতে। ক্ষমতা দেখাতে গিয়ে দেখিয়েছেন বড় বড় শক্তিশালী জাতিকে আমি মেরে দিয়েছি যখন আমাকে মানেনি, তারা আমার কোনো বিচার করতে পারেনি। লাম ইখলাক মিসলহা ফিল বিলাদ, তারা এত শক্তিশালী জাতি, আমি আল্লাহ তাদের মতো শক্তিশালী জাতি পৃথিবীতে আর কখনো সৃষ্টি করব না, তারা হলো আদসাম, তাদের বাড়ি ঘর আজও আছে, খুব শক্তিশালী জাতি, যাদের মতো শক্তিশালী জাতি আল্লাহ পৃথিবীতে আর কখনো কোনো দেশে কোথাও সৃষ্টি করবেন না। বললাম ইখলাক মিসলহা ফিল বিলাদ, বলা এখাফো বাহা, ধ্বংস করে দিয়েছেন, ক্ষমতা নাই কারো বিচার করার, এত মানুষকে ধ্বংস করলো কেন, মামলা করো, এইটা কেউ করতে পারবে না। এই মূলত কয়েকটা জিনিস দেখিয়েছেন ক্ষমতা দেখানোর জন্য, যেখানে সেখানে পাতাই পাতাই, এই পৃষ্ঠায় ও পৃষ্ঠাই, পড়লে বুঝতে পারলে এটা ধরা পড়ত, শুধু খালি ক্ষমতা দেখিয়েছেন এই বিশাল কোরআন মাজিদে, আমি সব কিছু করতে পারি, অহ আলা কুল্লি শাইইন কাদির, তিনি সর্বশক্তিমান। তো ক্ষমতা দেখাতে গিয়ে বড় বড় দেখিয়েছেন, পৃথিবীবাসীকে চ্যালেঞ্জ করেছেন কেউ কোনোটায় হাত লাগাতে পারে, পারে পারুক দেখি, হাত লাগাতে পারে নাকি, রাতের উনিশ বিশ করতে পারে নাকি, চন্দ্র সূর্যের উনিশ বিশ করতে পারে নাকি, আকাশ জমিনের কোন উনিশ বিশ করতে পারে নাকি, পারলে দেখুক করুক দেখি। আর আরেকটা জিনিস খুব বেশি বলেছেন, সেটা হচ্ছে গাফুরুর রহিম, রহমানুর রহিম, বারুর রহিম, রাউফুর রহিম, যেখানে সেখানে পাতায় পাতায়
গাফুর রাহিম, বারুর রাহিম, রউফুর রাহিম, গাফুরুল ওদুদ, শুধু এই দিয়ে ভরে ফেলা আছে। বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় দয়াশীল, বড় ক্ষমাশীল, বড় প্রেমময়, বড় ভালোবাসা পোষণকারী সত্তা, শুধু দয়ার ক্ষমা দিয়ে কোরআন মাজিদ ভরে ফেলা আছে। একবার দুবার নয়, শতবার হাজারো বার এসেছে। আর তৃতীয় আছে কিছু বিধান, চুরি করলে হাত কাটা যাবে, সলাত, জাকাত, এই কিছু বিধান, পানি না থাকলে তায়ামুম করতে হবে, সিয়াম পালন করতে হবে, হজ করতে হবে, এই কিছু হালকা অল্প বিধান আছে মানুষের জীবনের নীতিমালা। আর আরেকটা আছে জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে আলোচনার ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, জাহান্নাম জান্নাত, ফাঁকে ফাঁকে জাহান্নাম জান্নাত, এরই মাঝে মধ্যে জাহান্নাম জান্নাতের কথা বলা আছে মানুষকে পরকাল মুখে করার জন্য। এ হলো পুরো কোরআন মাজিদের বিবরণ। কয়েক মিনিটে আমরা কোরআন মাজিদের বিবরণ বুঝলাম, তাতে উল্লেখযোগ্য একটা অংশ আমরা বুঝেছি, কোরআন মাজিদে বহু জায়গাতে আছে তিনি ক্ষমাশীল, তিনি দয়াশীল, তিনি রাহমান, তিনি রাহিম, হুয়াল গাফুর রাহিম, হুয়াল গাফুর ওয়াদুদ, বারুর রাহিম, রাউফুর রাহিম, এইভাবে কোরআন মাজিদ বলে ফেলা আছে। তারই আজকের সংক্ষিপ্ত আমাদের আলোচনা, আল্লাহ দয়া। এ ব্যাপারে আল্লাহ তাআলা আদম আলাইহিসসালামের ব্যাপারে বলেন যে আদম ফল খায় না। ইবলিস বলল আমি ভালো মানুষ, আপনি আমার কথা মানেন, আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্যই কথা বলেছেন। তারপর আর নেই, আবার দেখেন আমি কিন্তু খুব ভালো মানুষ, আমার কথা মানেন, আপনি ফল খান, ভালো হবে, আল্লাহ আপনাকে আসলে জান্নাতে রাখবেন না, সেই জন্য বলেছেন। তারপর আর নেই, তো এখন হাওয়া বলেন এতবার বলছে, কত ভালো মানুষ, কসম করে বলছে খাও না, খুব কসম করে বলছে, আল্লাহর কসম আমি খুব ভালো মানুষ। তো এখন দুইজন মিলে চিন্তা করছে, কি রে তো খুবই কসম করে কথা বলে, আমার খুব কল্যাণকামী মনে হচ্ছে, খাও না, সেই তো কি করা যায়, খেয়ে ফেলেছে। তখন আল্লাহ বলছেন আমি তো না করলাম। যতক্ষণ পর্যন্ত আল্লাহ আদম আলাইহিস সালামকে খেতে নিষেধ না করেছেন ততক্ষণ পর্যন্ত শয়তানের কোনো কাজ ছিল না। আপনাকে ফজরের সলাত থেকে ঠেকানোর তার কাজ, মৌলিক কাজ, আপনাকে ফজরের সলাত থেকে ঠেকাতে পারলেই তার সফলতা, ঠেকাতে না পারলেই সে খুব মানে বেকায়দাই পড়ে যায়, একবারে না জানি তার কি হয়ে গেল। আপনি তো আর বাস্তব অবস্থা দেখতে পাচ্ছেন না, আর বাস্তব অবস্থা যদি দেখতে পেতেন তাহলে আপনি বুঝতে পারতেন সে আমাকে ঠগানোর জন্য কত চেষ্টা করছে, জীবন বাজি রেখে। সে আল্লাহর সাথে ওয়াদা করেছে কিভাবে আদম সন্তান জান্নাতে যায় তা আমি দেখে ছেড়ে দেব। তখন আল্লাহ বলছেন আচ্ছা ঠিক আছে, তাই হবে, সময় চেয়ে নিয়েছ আমার কাছে কিয়ামত পর্যন্ত, সময় তোমাকে দেওয়া হলো কিয়ামত পর্যন্ত, তবে আমার একনিষ্ঠ খালেস বান্দাকে কিভাবে তুমি জাহান্নামে নিয়ে যাও সেটা আমি দেখব। তখনও বলেছেন কিভাবে জাহান্নামে নিয়ে যেতে সেটা আমার ব্যাপার, আমিও দেখব। মুখামুখি কথা আছে এরকম শয়তানের, যার জন্য আল্লাহ তাআলা কোরআন মাজিদে বহু জায়গাতে বলেছেন সে হচ্ছে আদুব্য মুবিন, ও স্পষ্ট খোলাখুলি শত্রু, মুখামুখি শত্রু, মুখামুখি। বললেন ফল খায় না আদম, বলা শেষই হয়ে এসে বলছে আমি ভালো মানুষ, আপনি আমার কথা শুনে, আমি খুব উত্তম কল্যাণকামী, উত্তম উপদেশদাতা, আল্লাহর কসম আল্লাহ আপনাকে জান্নাতে রাখবেন না, সেই জন্য এই কথা বলেছে, খান ভালো হবে, আপনি থাকতে বলেন। তো খাওয়া হলো, ভুল হয়ে গেল। এখন বলছেন রব্বানা জালামনা আনফুসানা, রব্বানা জালামনা আনফুসানা, হে আমাদের প্রতিপালক আমরা নিজেদের প্রতি অন্যায় অত্যাচার করেছি, কথা অমান্য করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তুমি যদি দয়া না করো, লানা কুনান্না মিনাল খাসেরিন, তাহলে অবশ্যই অবশ্যই
ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হব। তাহলে আমরা ক্ষতিগ্রস্ত হয়ে গেছি দুইজনেই, কথা তো অমান্য করেছি। তুমি যদি দয়া না করো, তুমি যদি ক্ষমা না করো, তার দয়া চাচ্ছেন আদম আলাইহিস সালাম। দয়া হলেই ক্ষমা হবে। লোকটা বারবার চাচ্ছে, দেও না জিনিসটা, যার কারণে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে মানুষ যখন আল্লাহর কাছে চায় তখন আল্লাহ তার উপরে খুশি হন। লাইসা শাইইন আকরামু ইনদা আল্লাহি মিনাস সাওয়ালেম, আল্লাহর কাছে চাওয়ার চেয়ে আল্লাহর কাছে কোনো কাজ বেশি প্রিয় নয়। সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ বললে অত খুশি হয় না, যত খুশি হয় বললে যে আমাকে ক্ষমা করো, আমার বাড়ি ঘর করে দাও, আমার একটা ব্যবসা বাণিজ্যের কাজ করে দাও, চাইলেই খুশি। তার মানে আমি পারি তো, তুমি বলো না, আমি তো পারি, বলো না, চাইলেই খুশি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন লাইসা শাইউন আকরামু ইনদাল্লাহি মিনাস সওয়ালে, আল্লাহর নিকটে চাওয়ার চেয়ে কোনো কাজ প্রিয় নয়, সবচেয়ে তার কাছে বেশি প্রিয় হচ্ছে চাওয়া, চাও খুশি। ওয়ায়াকযাবু আল্লাহু মান লাম ইয়াসআল আলাইহি ইয়াসআলিল্লাহ, আর যে চায় না তারপরে অসন্তুষ্ট, চাও না কেন, আমি তো দিতে পারি, আমাকে বলো না কেন। মানুষের স্বভাব আর আল্লাহর সত্তা ভিন্ন। মানুষের স্বভাব কাল আপনার কাছে 5,000 টাকা 2,000 টাকা কর্জ নিয়ে গেছে, আবার আজকে এসেছে, তখনও বলবে টাকা কি বানাই নাকি, কালকে 5,000 টাকা কর্জ দিয়েছে আবার টাকা আজকে নিতে এসেছে, কি মনে করো, এ কথা মানুষে বলবে, এটা হলো মানুষের স্বভাব। আর আল্লাহকে যত বলবেন তত, যত বলবেন তত খুশি, যত বলবেন তত খুশি, মানুষ বুঝে না বলে না। বক্তব্য আর খুতবা তো কেসা কাহিনী দিয়ে হলো, ভারত বাংলাদেশ পাকিস্তানে মানুষ ধর্ম জানবে কি দিয়ে আর বুঝবে কি দিয়ে, মানুষ তো জানতে পারলো না, মরণও এসে গেল যে কিভাবে কিভাবে গাজীপুরে বাড়ি জঙ্গলের মধ্যে বাঘ ছিল, এভাবে দিন কেটে গেছে, ধর্মকর্ম কোথায়, বিভিন্ন দিক থেকে এসে বাড়িঘর তৈরি করেছে, ধর্ম অনেক দূরে। মহান আল্লাহ বলেন মূসা আলাইহিস সালামের ভাষায়, মূসা আলাইহিস সালাম এক থাপড় দিয়ে একটা লোককে মারলেন, আল্লাহ বললেন কাজ তো অন্যায় হলো, মূসা আলাইহিস সালাম বললেন ভুল হয়েছে, রব্বি ফিরলি, রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি অন্যায় করেছি আমাকে ক্ষমা করো, ফাগাফারা লাহু ওয়াহু ইন্নাহু আল গাফুর রাহিম, আল্লাহ মূসা আলাইহিস সালামকে ক্ষমা করে দিলেন, কেন, তিনি বড় ক্ষমাশীল, তিনি বড় দয়াশীল, আল্লাহর দয়া। এই ছেলে আল্লাহ বড় দয়াশীল, আল্লাহ বড় ক্ষমাশীল। মূসা আলাইহিস সালাম এক থাপ্পড় দিয়ে একটা লোককে মারলেন, তিনি বলতে লাগলেন রব্বি ইন্নি জালামতু নাফসি ফাগফিরলি, প্রতিপালক আমি ভুল করেছি তুমি আমাকে ক্ষমা করো, মরা পর্যন্ত বলতে থাকলেন। আল্লাহ বললেন আমি তাকে ক্ষমা করে দিয়েছি, তারপর আবার নিজের পরিচয় দিলেন ইন্নাহু আল গাফুর রাহিম, তিনি ক্ষমা করে দিলেন কেন, এই জন্য তিনি বড় দয়াশীল বড় ক্ষমাশীল, বড় দয়াশীল বড় ক্ষমাশীল। গাফুর কাকে বলে জানেন, কোনোদিন জেনেছেন কিনা, গাফুর একটা শব্দ, তার মানে খুব বেশি বেশি ক্ষমাশীল, মারতে পারে তবুও মারলো না, তার নাম ক্ষমাশীল। আপনি আমাকে একটা থাপ্পড় মেরেছেন, আপনাকে আমি মারতেই পারবো না, তখন আমি বললাম যাক মাফ করে দিলাম, যাক মাফ করে দিলাম, তখন আমি গাফুর নই, আমি তো মারতেই পারবো না সেই জন্য আপনাকে মারলাম না, তখন আমার মাফ করে দেওয়ার কি আছে, আমি যে কোনো সময়ে একটা মারলে 10টা মারতে পারবো, তখন আমি ক্ষমা করে দিলাম, তার নাম গাফুর। আপনাকে সহজেই শাস্তি দিতে পারেন তিনি, আপনাকে শাস্তি দেওয়া তার কাছে কোনো ব্যাপার নয়। আদ সামুদকে যদি ধূলিসাৎ করে দেন, যাদের ব্যাপারে তিনি নিজে বলছেন এত শক্তিশালী জাতি আদ সামুদ, আমি আল্লাহ কিয়ামত পর্যন্ত পৃথিবীর কোন জায়গায় আদ সামুদের মতো শক্তিশালী করে মানুষ সৃষ্টি করব না, তাদেরকে ধ্বংস করে দেওয়া, ধূলিসাৎ করে দেওয়া, একটা না 8 দিন যাবত ঝড় বৃষ্টি, এত জোরে বাতাস ছিল যেই বাতাস ফেরেশতার নিয়ন্ত্রণে ছিল না, আল্লাহর আদেশে ছিল, যেখান দিয়ে চলে গেছে ঘর বাড়ি পাথর কেটে চলে গেছে,
তাকে বলা হয় রিহেসারসার, যেটা ফেরেশতার অধীনে থাকে না, সব কাজ ফেরেশতার অধীনে আছে। কিন্তু আদ সামুদকে ধ্বংস করার জন্য যে ঝড় বৃষ্টি ঝঞ্ঝাবায়ু বাতাস পাঠিয়েছিলেন সেটা ফেরেশতার অধীনে ছিল না। আদেশ করেছেন বাতাস চলছে যেখান দিয়ে যাবে, লোহা পাথর মানুষজন ঘর বাড়ি কেটে ছিঁড়ে চলে যাবে, তার নাম আদ সামুদের ধ্বংসর বাতাস। ফাদামদামা আলাইহিম রাব্বুহুম বিযাম্বিহিম ফাসাওয়ালা ইয়াকাফুহ বাহা, ভিন্ন ধরনের বিকট শব্দের ঝড় বৃষ্টি তাদেরকে একাকার করে দিল। আসলো তাদের সামনে এমন অন্ধকার হয়ে ঘাটা টোপা ধরা, চোখের সামনে আঙ্গুল রাখলে দেখা যাবে না, এত অন্ধকার হয়ে ঝড় বৃষ্টি আসলো, তাদেরকে একেবারে একাকার করে দিল। তারা আবার পাল্টা তাদের বিচার করবে এই ভয় আল্লাহ করেন না। আল্লাহ একা বাহ ফলাচল বিবেচনা আল্লাহ করেন না, এত বড় ক্ষমতা সেই, সহজেই শাস্তি দিতে পারেন মানুষকে, কিন্তু ক্ষমা করে দিয়েছেন, ক্ষমা করছেন, ক্ষমার অপেক্ষা আছেন, তাই তিনি গাফুর। আয়ুব আলাইহিসসালাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে বলছেন আন্নি মাসসানিয়ে দুর্র ওয়ান্তা আরহামুর রাহিমিন, প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান, প্রতিপালক আমি বড় বিপদে তুমি বড় দয়াবান। যে কোনো বিপদকে সামনে রেখে বলবেন আন্নি মাসসানিয়ে দুর্র ওয়ান্তা আরহামুর রাহিম, আমি বড় বিপদে আমি ক্ষতিগ্রস্ত তুমি বড় দয়াবান। মূসা আলাইহিসসালাম পালিয়ে তো গেলেন, দোয়া পড়ছেন, কিন্তু প্রায় 700 কিলোমিটার পথ অনুমান করছি আমি, যে আমি তো গেলাম মিশর কায়রো শহর থেকে মূসা আলাইহিসসালামকে যেখানে আল্লাহ বললেন ফাখলা না আলে ইন্নাকা বিল ওয়াদিল মুকাদ্দাসে তুয়া, মূসা আলাইহিসসালাম আপনি জুতা খুলুন, আপনি পবিত্র স্থানে অবস্থান করছেন, এটা হলো তুর পাহাড়, এইখানে অনুমান তো এটা 500 কিলো, আরো 200-250 কিলো স্থান আগে গিয়ে মাদায়েন, যেখানে শোয়েব আলাইহিসসালামের এলাকা, ওখানে গিয়ে তিনি অবস্থান করছেন, থাকারও ব্যবস্থা নেই, খাওয়ারও ব্যবস্থা নেই, কি হতে পারে বাঁচার পথ? তখন তিনি বলছেন রব্বিক ফির আরহাম ওয়ান্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক তুমি দয়া করো, তুমি ক্ষমা করো, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান। আমি তো বুঝতে পারি না বাঁচার পথ কি হতে পারে, আমি তো বুঝতে পারি না খাওয়ার পথ কি হতে পারে, কিভাবে বাঁচার পথ হতে পারে, কিভাবে খাওয়ার পথ হতে পারে। এরকম মূসা আলাইহিসসালামের ঘটনা আরো অনেক আছে। কালা আসাবু মূসা, যখন মূসা আলাইহিসসালামের সঙ্গী সাথী বললেন ইন্নাল্লা মুদরা কোন, আমরা আটকা পড়েছি পিছনে ফেরাউন বামে সাগর, ডানে সাগর, বামে ফেরাউন পিছনে ফেরাউন, সামনে বিশাল উঁচু পাহাড়, বাঁচার কোনো পথ নেই, আমরা আটকা পড়েছি। তখন তিনি বলছেন কাল্লা, কখনো নহে, অসম্ভব হতে পারে না, ইন্না মায়া রব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, সাহে দিনই তিনি আমাকে পথ দেখাবেন, কোনো পথ নেই। কিভাবে বলছেন আল্লাহ ভালো, কোনো পথ নেই, বাঁচার কোনো পথই নেই, কিভাবে পথ হতে পারে। ফেরাউন তো আসছে ধাওয়া করে, সামনের মুখে বিশাল উঁচু পাহাড়, উঠার কোনো পথ নেই, পাশে তো সাগর, সাগর পাড়ে। তখন আল্লাহ বলছেন লাঠি দিয়ে পা সাগরের উপরে মারো, আল্লাহ রহম করো। মূসা আলাইহিসসালাম বলছেন রব্বি ফির ওয়ারহাম অন্তা খায়রুর রাহিমিন, প্রতিপালক আমি তো বুঝতে পারি না বাঁচার পথ কি হতে পারে, তুমি বড় দয়াশীল, তুমি বড় ক্ষমাশীল, তুমি আমার প্রতি একটু দয়া করো, তুমি আমার প্রতি একটু রহম করো। আসাহাবে কাহাফ, যারা গর্তের মধ্যে ঢুকে গিয়ে আছে কিভাবে উঠবে কিয়ামতের দিন আল্লাহ ভালো জানে, যার নাম সূরা কাহাফ, সাতজন, পাঁচজন, তিনজন, সাতজন, যেটাই হোক না কেন, তারা যখন ডিকেটিস বাদশার সামনে দাঁড়ালো হক কথা বলার জন্য, দাঁড়ানোর পূর্বে বিপদকে সামনে রেখে বলছে রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমা, প্রতিপালক এখন তুমি তোমার পক্ষ থেকে রহমত নাজিল করো, ওয়া হাইয়্যিল লানা মিন আমরিনা রাশাদা, আমাদের যত কাজ আছে সব কাজকে সহজ করে দাও, তুমি যদি দয়া না করো তাহলে তো এখন আমাদেরকে তাকে আল্লাহ বলে মেনে নিতে হবে। রব্বানা আতেনা মিন লাদুনকা রাহমা,
হে আমাদের প্রতিপালক, তোমার পক্ষ থেকে তুমি রহমত অবতীর্ণ করো, ওয়া হাইয়্যালানা মিন আমরিনা সাদা, আমাদের কাজকে তুমি সহজ করে দাও। কিভাবে কাজ সাজাতে হবে সেটা তুমি ব্যবস্থা করে দাও আল্লাহর দয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, মানুষ জিন ফেরেশতা গরু ছাগল পশু প্রাণী, কে কখন আসবে কে কখন যাবে কি খাবে সব লিখা যখন শেষ হয়ে গেল, কাতাবা কিতাবান, তখন তিনি লিখলেন এগুলো, ফাহু ইনদাহু ফাকারসেহি, সেটা তার নিকটে আছে আরশের উপরে আছে, তাহলে খাতাটা তার কাছে আছে আরশের উপরে আছে। হাদিস বুখারী মুসলিম এভাবে বলছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন তিনি মাখলুক সৃষ্টি করার কাজ শেষ করলেন, কাতাবা কিতাবান, তখন লিখিত করলেন, তাহলে সব কাজ তার লিখিত, ফাহু ইনদাহু, সেটা তার পাশে আছে, ফাকারসেহি, আরশের উপরে আছে। কি লিখলেন সেখানে একটা কথা লেখা আছে, ইন্না রাহমাতি সাবাকাত গাজাবি, আমার দয়া আমার রাগকে পার করে গেছে, আমি রাগ দিয়ে কোনো কাজ নি নে, ওটা মানুষের স্বভাব, আমি রাগ দিয়ে কোনো কাজ নি নে, আমার দয়া আমার রাগের উপর দিয়ে পার করে গেছে, আমি সবসময় দয়া দিয়ে কাজ নি। তাই তিনি রাহমান, তাই তিনি রাহিম, তাই তিনি রাহমান, তাই তিনি রাহিম, তাই যেখান সেখানে তাসবির মধ্যে আছে রাহমান রাহিম, আমার দয়া আমার রাগকে পার করে গেছে। যদি এটা না হতো, হাতে হাতে বিচার হলে আপনি এ পর্যন্ত আসতে পারতেন? বাঁচার সময় আছে, দিন রাত অন্যায় করে এইভাবে টিভি দেখে এভাবে মোবাইলে কথা বলে বাঁচার পথ আছে? সারাদিন 24 ঘন্টা আপনি হিসাব করেছেন, এই ছেলে তুমি বিবেচনা করেছো কত অশ্লীল কথা বলেছ, কতবার তোমাকে বলেছি, এরপরে বাঁচার কোনো পথ আছে? জোর করে জমি দখল করেছেন, এক জমি 7 বার বিক্রি করেছেন, গাজীপুরের জমি বিক্রি তো করাই লাগবে, এইভাবে টাকার দরকার। তো আল্লাহর দয়া তার রাগের উপর দিয়ে পার করে গেছে, সেই জন্য সময় কাটছে, না হলে সময় কাটতো না, কবে টিপিয়ে দিতেন, আদ সমুদ্রের মতো হে ধ্বংস হয়ে দুনিয়া করা শেষ হয়ে যেত, তারপরে এক সময় শেষ হয়ে যাবে। অল্প সময়কে লক্ষ্য করে মানুষ বুঝে না কি না করে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা কাযাল্লাহুল খালকা, যখন আল্লাহ তাআলা মাখলুক সৃষ্টির কাজ করলেন, কাতাবা কিতাবান ফাহু ইনদাহু ফাকারসেহি, তখন তিনি লিখিত করলেন, সেটা তার পাশে আছে আরশের উপরে আছে, সেখানে একটা কথা আছে, ইন রাহমতি গালাবাত গাজাবি, আমার দয়া আমার রাগের উপরে জয়ী হয়ে আছে, আমার দয়াটাই আমার রাগের উপরে কি হয়ে আছে, জয়ী হয়ে আছে। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তাহাজ্জাতিন নার ওয়াল জান্নাহ, বিচারের মাঠে জাহান্নাম আর জান্নাত আল্লাহর সামনে হইচই লাগিয়ে দেবে, তর্ক বিতর্ক ঝগড়া লাগিয়ে দেবে, তাহাজ্জাতিন জাহান্নাম, জাহান্নাম হইচই লাগিয়ে বলবে, বেমাউ সিত্তু বিল মুতাজাব্বিরিন ওয়াল মুতাকাব্বিরিন, আমার ভিতরে স্বৈরাচারী স্বেচ্ছাচারী অহংকারী মানুষ কেন, এর জবাব কি আপনার কাছে আল্লাহ? জান্নাত বলবে, লা ইয়াদখুলুনি ইল্লা যুফাও সাকাতুহুম অগিরাতুহুম, আল্লাহ আমার ভিতরে একেবারে নিঃস্ব অসহায় পড়ে থাকা দুর্বল মানুষ কেন, দুইজনের দুইটা ঝগড়ার কারণ। জাহান্নামের ঝগড়া আল্লাহর সামনে যে এরা কেন আমার ভিতরে, জান্নাতের ঝগড়া আপনার আল্লাহর সামনে যে অসহায় নিঃস্ব ফকির টকিরি আমার ভিতরে কেন, যে রাস্তাঘাটে পড়ে থাকে এগুলো, যাকে সমাজ মূল্যায়ন করে না, যাদের রাস্তাঘাটে কোনো মান সম্মান নেই, যাদেরকে গাড়ি থেকে ধাক্কা দিয়ে ফেলে দেওয়া হয়, যাদেরকে সমাজে কোনো বৈঠকে ডাকা হয় না, যাদেরকে মেহমান হিসেবে দাওয়াত দেওয়া হয় না, তারা কেন আমার ভিতরে, এইসব মানুষ কেন আমার ভিতরে, এ কথা জান্নাতের। তখন আল্লাহ বলছে, জান্নাত
শুনে রেখো, ইন্না মান্তি রাহমাতি, তুমি হচ্ছে আমার দয়া। আমার বান্দার যার উপরে আমি দয়া করব, তার তাকে তোমার ভিতরে দিয়ে দয়া করব। পৃথিবীর আমি যার উপরে দয়া করতে চাই, তাকে তোমার ভিতরে দিয়ে আমি দয়া করতে চাই। আমি আমার দয়া দেখাতে চাই তোমার ভিতরে রেখে, যার প্রতি আমি দয়া করব। তাহলে সমাজে দাম নেই যার, চলার গতি নেই যার, সমাজে মূল্যায়ন করে না যাকে, দাওয়াত হয় না যার, নিঃস্ব অসহায় মানুষ যে, তার প্রতি আল্লাহর একটা বিশেষ দয়া আছে। বলছেন জান্নাত, মনে রেখো তুমি আমার দয়া, যার প্রতি আমি দয়া করব তাকে তোমার জায়গায় তোমাকে থাকতে দেব, তোমার ভিতরে থাকবে। এবার জাহান্নাম, জাহান্নাম ইন্নাম আনতি গাজাবি, তুমি হচ্ছে আমার রাগ। আমার একটা রাগ আছে আদম সন্তানের উপরে, তুমি হচ্ছে আমার রাগ। মানাশা মিনেবাদি, যেই বান্দার উপরে আমার রাগ আছে তাকে তোমার ভিতরে থাকতে দিব। তুমি আমার চার গজব, তুমি আমার ক্রোধ, তুমি আমার রাগ। আদম সন্তানের যার উপরে আমার রাগ আছে তাকে তোমার ভিতরে থাকতে দিব, তুমি হচ্ছে আমার রাগের বহি প্রকাশ। জান্নাত, তুমি হচ্ছে আমার দয়ার বহি প্রকাশ। এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লা ইয়ালামুল মুমিন মা ইনদাল্লাহি মিনাল উকুবা, মুমিন পুরুষ নারী যদি জানতো যে আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, জাহান্নাম কেমন, কবর কেমন, মুমিন পুরুষ নারী যদি জানতো যে আল্লাহর কাছে কি শাস্তি রয়েছে, তাহলে মা তোমা বে জান্নাতিহি আহাদান, কেউ আল্লাহর কাছে জান্নাতের আশা করত না। যদি মানুষ জানত আল্লাহর কাছে কি গজব শাস্তি রয়েছে, তাহলে কোন মুমিন পুরুষ মুমিন নারী আল্লাহর দয়ার আশা করত না। আবার ওই কথাটা বলছে, ওয়ালা ইয়ালামুল কাফির মা ইনদাল্লাহি মিনার রাহমা, যারা ধর্ম মানে না তারা যদি জানতো আল্লাহর কাছে কি দয়া রয়েছে, তাহলে মা কানাতা বে জান্নাতিহি আহাদুন, তাহলে তার জান্নাত পাবো না এরকম কেউ বলতো না। আল্লাহকে মানে না যারা, তারা যদি জানতো যে আল্লাহর কাছে কি দয়া আছে, এইটা জানলে তারা কখনো জান্নাত পাবো না এ কথা বলতো না। তারা কেন বলছে? তারা জানে না আল্লাহর দয়া কত, সেই জন্য বলছে। আল্লাহর দয়া কত, তার দয়ার পরিধি কি, তার দয়ার সীমা কি, এটা মানুষ জানে না বলেই কাফেররা আশা পোষণ করছে, বলছে না জান্নাত পাওয়া যাবে না, এত অন্যায় করে আবার জান্নাত। কিন্তু অন্যায় করার পরেও যে সহজে জান্নাত পাওয়া যাবে এইটাও হিসাব করতে পারে না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ জান্নাতের আশা করতে পারে না, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারে না, যে কোনো মানুষ পুরুষ নারী জান্নাতের আশা করতে পারে না, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারে না, ও আনা আয়জান, আমিও। মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, কোন পুরুষ কোন নারী জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারে না, জান্নাত পাওয়ার আশা করতে পারে না, না আমি, কেউ পারে না। উনি নিজে বলছেন, লা আদরি মা ইউফালবি ইয়াউমাল কিয়ামা, বিচারের মাঠে আমি মোহাম্মদ আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি বলতে পারবো না। যদি যে তিনি ওই মুখে বলেছেন, বিচারের মাঠে আমাকে বলা হবে, ইরফার আসাক সাল তু তো আসবে তো সব পা, মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি মাথা উঠান, আপনি বলেন, যা বলবেন তাই মেনে নিব, যা চাইবেন তাই দিয়ে দিব, আপনি মাথা উঠান, কি বলতে চাচ্ছেন বলেন।
এত বড় সম্মানী ব্যক্তি বলছেন আবার লাদির মাই ভালো বিচারের মাঠে আমার সাথে কিরূপ আচরণ করা হবে তা আমি বলতে পারছি। আমিও জান্নাতের আশা করতে পারি না, জাহান্নাম থেকে বাঁচার আশা করতে পারি না, ইল্লা বিরাহমাতিল্লাহ। তাহলে আল্লাহর রহমত হলে হবে, তাহলে আল্লাহর রহমত হলে আমিও, আল্লাহর রহমত হলে তোমরা, সারা পৃথিবীর সবাই। তাহলে আল্লাহর দয়ার প্রয়োজন আছে, অনেক সময় এবাদত দিয়ে টিকা যাবে না, আল্লাহর দয়ার প্রয়োজন আছে। আল্লাহর দয় উঠে যাবে জুলুমি কাজ থাকলে, জুলুম রিক্সাওয়ালাকে থাপড় মারা যাবে না, জমির জোর করে দখল করা যাবে না, ব্যাংকে লোন নিয়ে ব্যবসা বাণিজ্য করা যাবে না। যত পারপাশ জুলুম আছে, জালেমের বিচার পরে হবে, এটা খুব কঠিন, যার কারণে কিছু ত্রুটি থাকলেও অন্তত জুলুমের ত্রুটি যেন না থাকে। কেউ টিকতে পারবে না বিচারের মাঠে, আমিও পারবো না, তবে ইল্লা বিরাহমাতিল্লাহ, আল্লাহর দয়া হবে হবে। কিন্তু আল্লাহর দয়া ঠেকে যাবে জালেমের কাছে গিয়ে, জালেমের উপর দিয়ে দয়া পার হবে না, তার বিচারটা হয়ে যাবে খুব কঠিন। সম্মানিত দিনী ভাই বোন, আমরা বলছিলাম আল্লাহর দয়া, আল্লাহর দয়া অনেক, আল্লাহর দয়া পাবো ইনশাআল্লাহ। এ আশা নিয়ে রাত দিন কাটাতে হবে, মরণ যেন এভাবে হয়। আল্লাহ তুমি তোমার দয়ার আশাধারী হয়ে দিন কাটানোর তৌফিক দান কর। আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়াসসালাতু ওয়াসসালামু আলা মাল্লা নাবিয়ে বাদা। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্না লিল্লাহি মিয়া রাহমা, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া, আল্লাহর নিকটে ছিল 100টি দয়া। আনজালা মিনহা রাহমাতান ওয়াহিদা বাইনাল জিন্নে ওয়াল ইনসে ওয়াল বাহায়মে ওয়াল হাওয়ামে, একটি দয়া ভাগ করে দিয়েছেন মানুষের মাঝে, জিনের মাঝে, পশু প্রাণীর মাঝে, হিংস্র পশু প্রাণীর মাঝে, বাঘ, সিংহ, সাপ, বিষাক্ত হিংস্র পশু প্রাণী সবার মাঝে একটি দয়া ভাগ করে দিয়েছেন। অবেহায়তাফুনা, এই দিয়েই তো তারা পরস্পরে নরম হয়ে ভালোবাসা দেখায়। অবেহায়তারাহমুনা, এটা দিয়ে তারা পরস্পরে দয়া করে। অবেহা এতাহাতাফু আলা ওয়ালাদিহা, আল্লাহ ওয়াসাল আলাদেহা, এইটা দিয়ে হিংস্র প্রাণী তার বাচ্চার প্রতি দয়া করে। বাঘ কিভাবে তার বাচ্চাকে আদর করে, সাপ তার বাচ্চাকে কিভাবে রক্ষা করে, গাভী তার বাচ্চাকে কিভাবে রক্ষা করে, এটা মানুষের চোখের সামনে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আল্লাহর নিকটে ছিল 99 100টি দয়া, তার একটি দয়া পশু প্রাণীর মধ্যে ভাগ করে দিয়েছেন। একটি দয়ার ভাগ পেয়ে মানুষ তার মেয়েকে আম্মু বলে ডাকে, শতবার চুমা খায়, জোর করে চিৎকার করে কেঁদে উঠলে মা কাজ ছেড়ে দিয়ে বাচ্চার কাছে দৌড়িয়ে যায়। একটি দয়ার ভাগ পেয়ে গাভী তার বাচ্চাকে জিভা দিয়ে চাটে। একটি দয়ার ভাগ পেয়ে বাঘ তার বাচ্চাকে আদর করে। একটি দয়ার ভাগ পেয়ে সাপ তার বাচ্চাকে আদর করে। 99টি দয়া আখারা তিসিনা, 99টি দয়া আল্লাহ নিজের কাছে রেখেছেন। ইয়ারহামু বিহা আলা ইবাদিহি ইয়াউমাল কিয়ামা, 99টি দয়া দিয়ে তিনি বিচারের মাঠে মানুষের উপরে দয়া করবেন। তাহলে কি এখন আমি দয়ার কোনো সীমা দেখাতে পারবো, বুঝাতে পারবো? জান্নাত পাবো ইনশাআল্লাহ, পাবো ইনশাআল্লাহ। 99টি দয়া তিনি দিয়ে মানুষের প্রতি দয়া করবেন বিচারের মাঠে। এই কথা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন হাদিস বুখারী মুসলিম। আল্লাহর দয়া থেকে নিরাশ হওয়ার কিছু নেই। আল্লাহ তাআলা বলেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম, হে আমার পাপী দাস দাসী, পুরুষ নারী যারা জীবনে মানুষের প্রতি যারা অত্যাচার করেছ, নিজের প্রতি যারা পাপী, যারা পাপ করেছ, লা তাকনাতু মির রাহমাতিল্লাহ, তোমরা আল্লাহর দয়া হতে নিরাশা হয়ো না। ইন্নাল্লাহ ইয়াগফিরু যুনুবা জামিয়া,
আল্লাহ সমস্ত পাপকে ক্ষমা করে দিবেন। ইন্নাহুল গাফুর রহিম, ইন্নাহুল গাফুর রহিম, তিনি হচ্ছেন ক্ষমাশীল, তিনি হচ্ছেন দয়াশীল। পুরুষ নারী পৃথিবীর, তোমরা পাপ করে নিরাশ হয় না, এ কথা আল্লাহ তাআলা বলেন। এদেশে একটা বই পাওয়া যায়, বইয়ের নাম উপদেশ। সে বই একটা আলোচনা আছে আল্লাহর দয়া। জানি না কেন আপনার বইয়ের সাথে ভালোবাসা নেই, এসব বই পুস্তক কেন আপনি গ্রহণ করেন না, কেন আপনি মাসিকা লিতে সম্পত্রিকে গ্রহণ করেন না, কোনটা দিয়ে আপনি আমাকে ভালোবাসতে চান সেটা আমি বুঝতে পারি না। আসলে কি সেটা মৌখিক ভালোবাসা? তাহলে আসলেই কি আমাকে পেলে একসঙ্গে খাওয়াবেন, একটা চা খাওয়াবেন, সেটাই ভালোবাসা? তো আমি তো রাস্তাঘাটে যাই না কখনো, তো চা খাওয়াবেন কিভাবে? আমি তো স্থলে হোটেলে বসি না কোনোদিন, ব্যতিক্রম রাস্তাঘাটে চলতে হলে। তার চেয়ে সাপ করে কোনোদিন আমার জীবনে আমি চায়ের স্টলে বসিনি। সম্মানিত দিনী ভাই বোন, আমরা রাসূলের কথাগুলি মানুষের সামনে পেশ করার চেষ্টা করেছি। উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, কাদিমা আলান নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সাবিয়ো, একদল বন্দী মানুষ, পুরুষ নারী বন্দী হয়ে রাসূলের নিকটে আসলো। ফাইজা ইমরাতুন তাহলো সাদিওহা তাসা, হঠাৎ দেখা গেল একটা মেয়ে তার স্তনে খুব দুধ দুধ মনে হচ্ছে বহে পড়বে, এরকম পরিস্থিতি। সে ছুটাছুটি করছে, তার মানে তার বাচ্চা হারিয়েছে। কোথায় তার বাচ্চা, কোথায় তার বাচ্চা, কোথায় তার বাচ্চা? এই বাচ্চা খোঁজার জন্য খুব ছোটাছুটি করছে। ফাইজা ওয়াজাদাত সাবিয়ান বিসাবিয়ে, হঠাৎ করে সে বাচ্চাটা পেয়ে গেছে বন্দীদের মাঝে। ফা খাজা থু, মহিলা বাচ্চাটাকে ধরে নিয়েছে। ফালসা কাথু বিবাদ নেহা, তারপর বাচ্চাকে পেটের সাথে লাগিয়ে দিয়েছে। ফার জাথু, তারপর মহিলা তার বাচ্চাকে দুধ খাওয়াতে আরম্ভ করেছে, মানে এটা সাহাবীদের চোখের সামনে। তখন আল্লাহ রসুল বলছেন, মা তারা হাজি, তোমরা এই মেয়ের ব্যাপারে কি মনে করো, এই মহিলাটিকে তোমরা কি মনে করো, তোমরা কি মনে করো হাল তারে হাতান আলাদা হাফির না রে, সে তার বাচ্চাকে কি জাহান্নামে নিক্ষেপ করতে পারে? এই যে মহিলাটা ছোটাছুটি করছে তার বাচ্চাকে খোঁজার জন্য, হঠাৎ করে পেয়ে গেছে, বুকের সাথে জড়িয়ে ধরেছে, বাচ্চাকে দুধ খাওয়াচ্ছে, এই মহিলা কি তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে? কুল্লাল্লাহ, জি না, এটা অসম্ভব, ও কখনো তার বাচ্চাকে আগুনে নিক্ষেপ করতে পারে না। তখন আল্লাহ রাসূল বলছেন, লাল্লাহু আরহামু আলা আবদিহি মিন হাজিহি আলা ওয়ালাদিহা, এই মহিলা এই বাচ্চার উপরে যত দয়াশীল, আল্লাহ তাআলা তার বান্দার উপরে এর চেয়ে লক্ষ হাজার গুণ বেশি দয়াশীল। সুবহানাল্লাহ, আল্লাহর দয়ার হিসাব নিকাশ করা যাবে, এ কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। আমি তার মুখের কথা আপনাকে অনুবাদ করে দেখাচ্ছি মাত্র। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এভাবেই বলেছে, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কানা রাজুলুন ফি বানি ইসরাইল লাম ইয়ামাল খায়রান কাত্ত। আজ থেকে নিয়ে হাজার হাজার বছর আগেকার কথা, একটা লোক জীবনে কোনোদিন ভালো কাজ করেনি। পাওসা বানিয়ে সে তার ছেলেদেরকে আদেশ করেছিল, এ জামাতা যখন তাদের পিতা মারা যাবে তখন ফারিকুহ, তোমরা তাকে আগুন দিয়ে জ্বালিয়ে দিও। কেন? লাইন কাদার আল্লাহ আলাইহে, আল্লাহ যদি তোমাদের পিতাকে তাকে ধরতে পারে, তাহলে তোমাদের পিতাকে এত শাস্তি দিবেন, এত শাস্তি দিবেন, পৃথিবীর কোন মানুষকে তত শাস্তি দিবেন না। বিবরণ পিতা তার ছেলেদের সামনে পেশ করছে। কেন? লাম ইয়ামাল খায়রান কাত্ত, জীবনে কোনোদিন ভালো কাজ করেনি, অন্যায় অশ্লীল কাজ ছাড়া জীবনে কোনোদিন ভালো কাজ করেনি মর্মে ছেলেদেরকে এইভাবে বলছে। যখন পিতা মারা গেল, ছেলেরা পিতার আদেশ বাস্তবায়ন করল, অর্ধেক ছায় মাটিতে ফেলে দিল, অর্ধেক ছায় পানিতে ফেলে দিল। ফামার আল্লাহুল বাহারা, আল্লাহ সাগরকে আদেশ করলেন, ছাইগুলি জমা করে দাও বা জমা, সাগর ছাইগুলি জমা করে দিল।
আমার আল্লাহুল বাররা মাটিকে আল্লাহ আদেশ করলেন, মাটি ছাইগুলি জমা করে দিল, তারপরে ছাই জমা করে দিয়ে তার ভিতরে আত্মা দিয়ে আল্লাহ বললেন, লেমা ফালতা হাজা, বলতে এটা কেন করেছ? তখন লোকটি বলছে, খাসেতে কম তা আলাম, আমি তোমার ভয়টা করেছি এটা তুমি ভালো জানো। পরের বাক্যটা কিন্তু আল্লাহর উপরে চাপ দেওয়া হয়েছে, আমি যে তোমার ভয়েই করেছি এটা তুমি ভালো জানো, যে তুমি যেন আমাকে ধরতে না পারো। আমি আমার ছেলেদেরকে এটা আদেশ করেছি, তুমি যেন আমাকে ধরতে না পারো, তুমি যেন আমাকে ধরতে না পারো, এই জন্য যে আমি এটা ছেলেদেরকে বলেছি এটা তুমি ভালো জানো, যে আসলেই আমি তোমার ভয়ে করেছি। ফাগাফার আল্লাহ, আল্লাহ তখন তাকে ক্ষমা করে দিলেন। আল্লাহর দয়া, আল্লাহর দয়ের হিসাব মানুষ জানে না। মানুষ যেন কারো প্রতি রাগ করে না বলে যে আল্লাহ তোমাকে ক্ষমা করবে না, আরে তোমার মতো মানুষকে আল্লাহ জান্নাতে দিবে নাকি, তোমাকে জাহান্নাম দিবে, এরকম কথা যেন না বলে। জাহান্নাম জান্নাত নিয়ে যেন মানুষ কারো প্রতি কারো বিরুদ্ধে কথা না বলে। তার দয়ার হিসাব মানুষ জানে না, তার কাছে কত দয়া আছে। পুরো কোরআন মাজিদ রহমান রাহিম গাফুর ওয়াদুদ রউফ দিয়ে ভরে ফেলা আছে। তাকদীর পড়তে পারি না, বুঝতেও পারি না, পড়তে পারলেও পড়ার মতো পরিবেশ করতে পারি না। অথচ আপনাকে আমি কত অনুরোধ করছি, দিন রাত বলছি, 24 ঘন্টায় একবার না একবার আপনাকে কোরআন মাজিদ পড়তেই হবে, জরুরি আপনি পড়েন। কিছুই যদি না পারেন, আমি কোরআন মাজিদ পড়ি এটা প্রমাণের জন্য অন্তত আমি কি বলেছি, সূরা ইখলাস 3 বার পড়েন, দিয়ে নিজের নামটা কোরআন মাজিদ পড়িয়ে তালিকায় রাখেন। খুব কঠিন, কোরআন কিন্তু উল্টা দাঁড়াবে। আল্লাহ রাসূল বলছেন, আল কোরআন হুজ্জাতুল্লাহ আলাইকা, কোরআন তোমার পক্ষেও হতে পারে, কোরআন তোমার বিপক্ষেও হতে পারে। 50টা বছর, 60টা, 70টা, 80টা বছর পরে হয়ে গেল, কোরআন মাজিদকে পড়ার মতো কোনো লোক ভালোবাসা কোনোদিন জাগলো না। কত সাধ করে ছেলে মেয়ের বিবাহ দিলাম, কত সাধ করে জমি জায়গা করলাম, কত সাধ করে বাড়ি ঘর করলাম, কত সাধ করে ব্যাংকে লোন নিয়ে বড় ব্যবসা করলাম, অনেক কিছু করলাম, কিন্তু সাধ করে একটু কোরআন মাজিদ পড়বো এরকম কোনোদিন পরিবেশ পরিস্থিতি আসলো না। আল্লাহর দয়া বুঝতে পারি না। আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা ইউদখিলু মিন উম্মতি সাবউনা আলফান বেগাইরে হিসাবিন, আল্লাহ তাআলা আমার উম্মতের 70,000 মানুষকে জান্নাতে দিবেন যাদের কোনো হিসাব হবে না। পরের বাক্যগুলো বললেন, আল্লাযীনা ইয়াতাতায়ারুনা ওয়ালা ইয়াত্তাকিউনা ওয়ালা রাব্বিহিম ইয়াতাওয়াক্কালুনা, যারা ঝাড়ফুঁক করে না তারা, যারা অশুভ ফল গ্রহণ করে না তারা, যারা আল্লাহর উপরে ভরসা করে তারা। তিনটে কিন্তু কাছাকাছি হলো, যারা অশুভ ফল গ্রহণ করে না। আজ কাজটা হলো না কেন, কোন মহিলার মুখ দেখে বের হলাম, বাসা থেকে বের হওয়ার পরে দেখছি কলমটা ছেড়ে এসেছে আর ফিরে যাচ্ছে না, না বাড়ি ফিরে যাব, এটা কেমন হয়? এর নাম অশুভ ফল গ্রহণ করা। সন্ধ্যায় এই কাজ করো না, এটা হতে পারে, এর নাম অশুভ ফল গ্রহণ করা। পাখি কেন এভাবে ডাকলো এত গভীর রাতে, হদম পেঁচা পাখি, কেন কোনো ক্ষতি হতে পারে? কাক কেন এসে কাককে ডাকলো, তাহলে কোনো আত্মীয় স্বজন আসবে নাকি? হাত থেকে গিলাস কেন পড়ে গেল? যত মন্তব্য আছে সব অশুভ ফল। অশুভ ফল গ্রহণ করে যারা, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না। আল্লাহর উপরে ভরসা রাখতে দুর্বলতা যাদের, তারা বিনা হিসাবে জান্নাতে যাবে না। এদেশে একটা বই পাওয়া যায়, তার নাম উপদেশ, তাতে একটা আলোচনা আছে, আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করে কিছু করা দরকার, দেখলেন না? আল্লাহর উপরে ভরসা করে মূসা আলাইহিস সালাম বলছেন, অসম্ভব হতে পারে না, ইন্না মা ইয়া রাব্বি, আমার সাথে আমার প্রতিপালক রয়েছেন, ফেরাউন আমাকে ধরতে পারে না, এর নাম আল্লাহ ভরসা। বাহ্যিক ভাবে বাঁচার কোনো পথই নাই, এটা অসম্ভব, কোনো পথই বের হতে পারে না, এটা বাহ্যিক একথাই বলে, কিন্তু মূসা আলাইহিস সালাম বলছেন হতে পারে না, কখনো নয়, অসম্ভব, ফেরাউন আমাকে ধরতে পারে না,
সাথে আমার প্রতিপালক রয়েছেন, তিনি আমাকে পথ দেখাবেন। তার নাম আল্লাহ ভরসা, এর নাম আল্লাহ ভরসা। আল্লাহর উপরে ভরসা করে যারা, তাদের হিসাব ছাড়াই জান্নাতে জান্নাত হবে। আল্লাহর দয়া, বিশেষ দয়ার মানুষ এরা, বিশেষ দয়া, বিশেষ দয়া পাবে ওরা যাদের আচরণ এরকম, অশুভ ফল গ্রহণ করে না যারা, ঝাড়ফুঁক করে না যারা, অশুভ ফল গ্রহণ করে না যারা, ঝাড়ফুঁক করে না যারা, আল্লাহর উপরে ভরসা করে যারা। উমামা বাহেলি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমাদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাথে আল্লাহর চুক্তি হয়েছে, চুক্তি, ওয়াদানি রব্বি, আমার প্রতিপালক আমার সাথে ওয়াদা করেছেন, আমার সাথে চুক্তি হয়েছে, আয়ুদ খেলা মিন উম্মতি সাবুন আলফা সাবুন আলফান লা হিসাব আলাইহিম ওয়া লা আযাবা, 70,000 মানুষকে জান্নাতে দিবেন যাদের হিসাব হবে না, যাদের শাস্তি হবে না। মা কুল আলফিন সাবুন আলফান, আরো 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, 70,000-এর প্রত্যেক হাজারের সাথে আরো 70,000, ওয়া সালাসা হাসায়াতিন মিন হাসায়াতি রব্বি, এরপরে আমার প্রতিপালক তিন অঞ্জলি মানুষ জাহান্নাম থেকে বের করে জান্নাতে দিবেন। আল্লাহ তার অঞ্জলি দিয়ে জাহান্নাম থেকে বের করে মানুষকে জান্নাতে দিবেন, এই কথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন। তার ধরন কি হবে আল্লাহই ভালো জানেন, তার অঞ্জলি কেমন, তার মতো মায়ালিকুলাহি মায়ালিকুলাহু, তার জন্য যা সাজে, তার জন্য যেভাবে সাজে, সেইভাবেই তিনি তার হাত দিয়ে অঞ্জলি দিয়ে তিনবার জাহান্নাম থেকে মানুষকে বের করে জান্নাতে দিবেন, এটা হলো তার বিশেষ দয়া। তাই তো ডক্টর শহীদুল্লাহ রাহমাহুল্লাহ মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশী রাহমাহুল্লাহকে বলেছিলেন, জনাব আল্লাহর হাত কি ছোট, আল্লাহর হাত তো জাহান্নামের চেয়ে বড়, জাহান্নামে যত মানুষ আছে সবই হাতে চলে আসবে, জাহান্নাম বিরান পড়ে থাকবে, সব মানুষ জান্নাতে চলে আসবে। তখন মাওলানা আব্দুল্লাহ কাফেল কোরাইশী রাহমাহুল্লাহ বলেছিলেন, জনাব আপনার কথা ঠিক, তবে মনে রাখবেন অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার, অন্তরে ঈমান থাকবে না যার, অঞ্জলিতে আসার সুযোগ হবে না তার। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে অস্বীকার করে দিন রাত দিনের বিরোধিতা করে আল্লাহর হাতে চলে আসবে এমন রহমত আল্লাহ করবেন না। মনে রাখবেন জনাব আপনার কথাই ঠিক, আল্লাহর হাত জাহান্নামের চেয়ে অনেক বড়, এ কথাই ঠিক। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহ সব কিছুর চেয়ে বড়, এ কথাই ঠিক। তার হাত জাহান্নামের চেয়ে বড়, এ কথাই ঠিক। তবে আপনি মনে রাখবেন আল্লাহর রহমত হবে না ওর পরে, অন্তরে ঈমান থাকবে না যা, ঈমান দিয়ে জান্নাত কিনা যায়, দয়া দিয়ে জান্নাত পাওয়া যায়, ঈমান ছাড়া জান্নাত পাওয়া যায় না, দয়া ছাড়া জান্নাত পাওয়া যায় না, যা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন। মসজিদের সকল দিনী ভাই বোনকে আমি জানাচ্ছি, যারা যেখানে আছেন আল্লাহর দয়া আল্লাহর রহমতকে ভিন্নভাবে দেখার চেষ্টা করবেন, এবং নিজের জীবনে তাসবিহ, নিজের জীবনে চলমান একটা কাজ করে নেবেন, যখন তখন আস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ আল্লাযী লা ইলাহা ইল্লা হুয়া আল হাইয়্যুল কাইয়্যুম ওয়া তুবু ইলাইহি, সকাল সন্ধ্যার তাসবিহ জিকিরের মধ্যে নিয়ে চলে আসবেন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আকবার, আরো যত আছে আয়াতুল কুরসির সাথে সাথে এগুলোকে তাসবিহ হিসাবে নিয়ে চলে আসবেন, রব্বিগফির ওয়ারহাম আনতা খায়রুর রাহিমিন, রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন, আন্নি মাসসানিয যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন, আন্নি মাসসানিয যুর ওয়া আনতা আরহামুর রাহিমিন। তাহলে আপনি আল্লাহকে বারবার বলছেন যে তুমি দয়াশীল, তুমি ক্ষমাশীল, তুমি আমার প্রতি দয়া করো। আর যখন নিজের মনোভাবটা প্রকাশ করবেন বিপদের কথা, ছেলে মেয়ের কথা, তখন রাতে দূরে কাজ সলাত আদায় করে এই কথা বলবেন, তুমি বড় দয়াবান, তুমি বড় ক্ষমাবান, তুমি রহমান, তুমি রাহিম, তুমি গাফুর,
তুমি রাউফ, তুমি রাহিম, তুমি ওদুদ, তুমি রাউফ, এইভাবে বারবার তাকে পরিচয় দিয়ে বলবেন, তোমার কাছে আমি যাচ্ছি, তুমি আমার আশা পূরণ করো, এভাবে তুমি বলতে থাকবেন। তখন তার যে গুণবাচক নামগুলি আছে আপনার বলার কারণে তার ভিতরে প্রতিক্রিয়া করবে, তিনি আপনাকে সৃষ্টি করেছেন, আপনার কথা অমান্য করা তার মৌলিক উদ্দেশ্য নয়, আপনার কথা মানবেন এটাই তার প্রয়োজন, আপনাকে শাস্তি দেওয়া তার প্রয়োজন নাই, তিনি হচ্ছেন গানি, তিনি হচ্ছেন মগনি। আমি প্রশংসা করলেও তিনি হামিদ, আমি প্রশংসা না করলেও তিনি হামিদ, আমাকে শাস্তি দিলেও তিনি গানি মগনি, কোনো প্রয়োজন নাই। আপনাকে শাস্তি দেওয়া না দেওয়া, জান্নাতে দেওয়া না দেওয়া, জাহান্নামে দেওয়া না দেওয়া, এটি নিয়ে তার কাছে এমন কিছু ব্যাপার নাই, সহজেই পাওয়া যাবে। কিন্তু বলে কে সহজে যে পাওয়া যাবে, এটা বলে কে? ঈসা আলাইহিসসালাম বলেছিলেন ওই আয়াতটা, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা রাত পড়েছিলেন। ঈসা আলাইহিসসালাম বলেছিলেন, আল্লাহ যখন ঈসা আলাইহিসসালামকে বলবেন, ঈসা তুমি কি জনগণকে বলেছিলে যে আমি আল্লাহ? জি না, আমি বলিনি, এইটা তোমার সামনে ঘটেছে, আমি কোনোদিন বলিনি, আমার চলে যাওয়ার পরে মানুষ কি করেছে সেটা তুমি জানো, আমি কোনোদিন তোমার সামনে বলিনি যে আমি আল্লাহ, তবে আমার চলে যাওয়ার পরে মানুষ কি করেছে সেটা তুমি জানো। তো যেহেতু আমি তোমার সামনে বলিনি, যেহেতু আমার পরে মানুষ কি করেছে সেটা তুমি জানো, অতএব আমার একটা কথা শুনে রাখো, ইন তুয়াদ্দিহু ফাইনামে বলেকা, তুমি যদি তাদের শাস্তি দাও তা তোমার বান্দা, ওয়াইন তাগফিরুল্লাহুম আর তুমি যদি তাদের ক্ষমা করে দাও, ফাইন্নাকান্তাল আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, সারা পৃথিবীর মানুষকে যদি তুমি ক্ষমা করে দাও, ফেরাউনকে ক্ষমা করলেও তোমাকে বিচার করতে পারবে না, তোমার বিরুদ্ধে কেউ মিছিল বের করতে পারবে না, তোমার বিরুদ্ধে কেউ মিটিং করতে পারবে না, সারা পৃথিবীর মানুষকে তুমি জান্নাতে দিয়ে দাও, জাহান্নাম খালি করে জাহান্নামকে বিয়ান ফেলে দাও, তুমি সবকে জান্নাতে দিয়ে দাও, তোমার বিচার কেউ করতে পারবে না, কেন? তুমি আজিজুল হাকিম, তুমি পরাক্রমশালী, তুমি প্রজ্ঞাময়, তুমি পরাক্রমশালী, তোমাকে কেউ ঠেকাতে পারে না, তুমি যদি শাস্তি দাও দাও, তোমার বান্দা নিজে করেছো নিজেই শাস্তি দিচ্ছ, কর, আমার এখানে করার কি আছে, দাও তুমি যদি শাস্তি দাও তোমার বান্দা, আর তুমি যদি শাস্তি না দিয়ে ছেড়ে দাও তাহলে তোমার কেউ বিচার করতে পারবে না, কেউ তোমার বিরুদ্ধে মিটিং মিছিল করতে পারবে না, কেউ মামলা করতে পারবে না, আজ আমাদের ক্ষমতা হবে না, কারো ক্ষমতা হবে না, বলা একা হোক বা সম্মানিত দিনই ভাই বোন, আমি আল্লাহর দয়া ও রহমত ধরার জন্য আন্তরিকভাবে অনুরোধ জানাচ্ছিলাম, তাসবিহ তাহলিল জিকির আজকার করে ইস্তেগফার করে আল্লাহর দয়ে একবারে লুটে নেন, খোলা মাঠে পড়ে আছে কিন্তু মুখখান বন্ধ করে তা পাওয়া যাবে না, মুখটা চলমান রাখতে হবে, তাহলে সহজে পাওয়া যাবে, একথা আল্লাহ বলেন, একথা নবী বলেন, সম্মানিত দিনী ভাই বোন। অথবা কথা এই কথাগুলি বলার পরে পরের কথাটি আমার আপনাদের সাথে যখন সাক্ষাৎ হয় তখন আমার পক্ষ থেকে একটা দাবি থাকে, সেই দাবিটি হচ্ছে যেটা আমি বলে থাকি, আমার মনে বড় সাত, আমি এদেশের মাটিতে একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়বই গড়ব ইনশাআল্লাহ, আমার মনে বলে যে এরকম একটা উন্নত মানের প্রতিষ্ঠান গড়ব যেখানে ছেলেমেয়েরা বাংলা ইংরেজি আরবি উন্নত মানের শিক্ষা অর্জন করে জাতির অন্যায়ের বিরুদ্ধে লড়বে মুখে কলমে মিটিয়েই। আমি আমার পরিকল্পনায় পিছে হটছি বলে আমার মনে হয় না, আমি আমার পরিকল্পনা সবসময় আগেই যাচ্ছি বলে আমার মনে হচ্ছে, বাস্তব আমি সেটা দেখতে পাচ্ছি আলহামদুলিল্লাহ। খালি আপনার কাছে আমার একটা দাবি থাকছে যে আপনি একটু মুখে বলবেন, আল্লাহ তুমি জামিয়া সালাতে কবুল কর, উপরে যদি কবুল হয়ে যায় তাহলে এটা সহজ, আর উপরে যদি কবুল না হয় সারা দুনিয়া মিলে যদি কিছু করতে চাই তাহলে আর হবে না। তো আমাদের ভুলের কারণে, আমার ভুলের কারণে যেন আল্লাহ এটার ভিতরে নড়চড় না করেন, যার করে আন্তরিকভাবে সবাই একটু বলবো আল্লাহ তুমি জামিয়া সালাতে কবুল করো। আর পরের বাক্যটি আমার জন্য নয়, আমার বিশ্বাস গাজীপুরের আপনার টাকা পয়সা হলেও জামিয়া সালাফে গড়বে, না হলে গড়বে ইনশাআল্লাহ গড়বে, তাকে ঠেকানোর পথ মানুষের হাতে নেই, কিন্তু আপনারও দশটা টাকা ছাড়া জামিয়া সালাফে গড়ে উঠুক এটা আমি চাই না। আমার মনে বলে পতিতালয়ের মহিলা যদি কুকুরকে পানি পান করে জান্নাত পেতে পারে তাহলে জামিয়া সালাফে
অল্প কিছু সহযোগিতা করলো জান্নাত পাওয়া যাবে ইনশাআল্লাহ। ইবাদতের জগতে সবচেয়ে শক্তিশালী ক্ষমতাধর পাওয়ার তো ইবাদত হলো দান। সম্মানিত মসজিদের মুসল্লি, আমি আপনাদেরকে এই বিষয়ে অনুরোধ জানিয়ে বলছি যে জামিয়া সালাফিয়া পারপাস যত কিছু আছে বই পুস্তক, বিশেষভাবে মাসিক আলীতে সম্পত্রিকা, কেউ কোনো সময় ছেড়ে যাবেন না। কয় টাকা লাগছে না লাগছে এটা হিসাব করবেন না। যাওয়ার সময় বাম দিকে দেখবেন যা বই পুস্তক আছে, বিশেষভাবে মাসিক আলীতে সাম। আপনি একটা মাসিক আলীতে সাম যদি সংগ্রহ করেন তাহলে আপনি জামিয়া সালাফিয়া কিছু না কিছু উপকার করলেন। কত লোক, কত আলেম ওলামা, কত কর্মচারী এর পিছনে লেগে আছে, আপনার ওই সহযোগিতাতে অনেক কিছু হয়ে যাবে। কাজে এইটা সবসময় মাথা রাখবেন। সম্মানিত দিনী ভাই বোন, মসজিদটা যেন আরো বড় হয়ে যায়, মসজিদ পাশপাশ যারা যারা কিছু করতে চাচ্ছে সে যেন সহজ হয়ে যায়। যারা মসজিদ দিয়েছেন তাদেরও আমি বলছি যে আপনারা এটা জমিটাকে বেশি করে দেন। শুকরিয়া, জাজাকুমুল্লাহ খায়ের। আমি আপনাদের জন্য আন্তরিকভাবে দোয়া করি। আল্লাহকে বলি, আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। আল্লাহ আমাদের যারা মারা গেছে তুমি তাদের কবরের শাস্তি মাফ করো, আমরা যারা অসুস্থ তুমি তাদের আরোগ্য দান করো, আমরা যারা বেঁচে আছি তুমি তাদেরকে তোমার রাসূলের পদ্ধতি অনুযায়ী চলার তৌফিক দান করো। তুমি আমাদের আকীদায় সংশোধন দাও। তোমার দরবারে জোরালো দাবি, এ দাওয়া, এ দোয়া রেখে সকল দিনী ভাই বোনকে আল্লাহর দয়ার যে একটা বিশেষ পথ ঘাট, বিশেষ দয়া, বিশেষ রহমত, বিশেষ ক্ষমা দিন রাত ধরার জন্য অনুরোধ জানিয়ে তোমার দরবারে আবারও জানাচ্ছি, তোমার দয়া, তোমার রহমত আমরা যেন সহজেই পাই, তুমি এই পথ সহজ করে দাও। তোমার দরবারে জোরালো দাবি রেখে আজকের জুমার খুতবা এখানে শেষ করলাম। সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।